আসসালামু আলাইকুম ইমরান থেকে আপনাদের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই ভাই আমাদের আজকে কলম বানানোর মেশিনটা দেখতে আসছেন তো তাদেরকে দেখাবো আমাদের মেশিনটা কিভাবে কাজ করে তো আপনারাও দেখেন আমাদের তাহলে ভিডিওটা দেখেন তাহলে ফুল ডিটেলস বুঝতে পারবেন আমাদের মেশিনটা কিভাবে কাজ করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের আপনি তো আমার দেশি লোক সমস্যা নাই আর আমাদের যে মেশিনটা এটা অনেক ভালো কোয়ালিটির মেশিন আপনি হয়তো ভালো সামনাসামনি থেকে দেখতেছেন যারা ভিডিও দেখতেছে তারা হয়তো ততটা ভালোভাবে বুঝতে পারবে না কিন্তু আপনারা সামনাসামনি দেখতেছেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে না আমাদের এখানে যে কন্ট্রোলার আছে হিটার আছে সাধারণত এই হিটারগুলা কেউ দিতে চায় না কারণ এগুলো দামই খরচ পড়ে বেশি কিন্তু আমরা এই কোয়ালিটি সম্পন্ন হিট কন্ট্রোলার গুলা দিই তো এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন এই মেশিনের মাধ্যমে কালি ভরতে হয় এখানে বডিটা রাখতে হবে বডিটা ধরে রেখে যে এখানে লিভার আছে এই লিভারটা প্রেস করলে এই বডির ভিতর দিয়ে কালি ভরে যাবে এই বডির ভিতর দিয়ে তারপরে এটা হচ্ছে আমাদের অ্যাডেপ্টাল লাগানোর মেশিন এটা হচ্ছে যে কালো বা বিভিন্ন কালারের থাকে এই যে বিভিন্ন কালারের এই অ্যাডেপ্টার গুলা এটা মেশিনের ভিতর দিতে হবে মেশিনের ভিতর দিতে হবে দিয়ে এটা চাপ দিলেই এই যে দেখাচ্ছি সাইডে দেখে এটা চাপ দিলেই যে মেশিনের ভিতরে ঢুকে যাবে এটা কাজটা অনেক সহজ জটিল কোনো কিছু না এটা ছোট বড় যে কেউ করতে পারবে তারপরে এটা হচ্ছে আমাদের টিপস বা নিপ লাগানোর মেশিন এই যে এটা দুইটা মেশিন দেখতে सेम প্রায় কিন্তু দুইটা মেশিনের কাজ দুই রকম একটা হচ্ছে নিপ লাগানোর জন্য একটা হচ্ছে অ্যাডাপ্টার লাগানোর জন্য এখানে এই যে আপনার বিভিন্ন কোয়ালিটির ভালো মন্দ এই নিপগুলা আছে এই নিপগুলা আপনার বিভিন্ন কোয়ালিটির আছে এটা সেম सेम অ্যাডাপ্টারের মতো এই যে মেশিনের ভিতরে দিতে হবে এই যে মেশিনের ভিতরে দিতে হবে দিয়ে যে এরকম ভাবে চাপ দিলেই এটা লেগে যাবে যে এরকম ভাবে চাপ দিলে এটা সুন্দরভাবে লেগে যাবে আর এখানে এই যে ইয়া ড্রিল করা আছে এখানে নাট সিস্টেম আছে আপনারা টেবিল বা অন্য যে কোনো কোথাও ফিক্স করে পারবেন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাঁচা অনেক উন্নত মানের কাঁচা মাল কোয়ালিটি সম্পন্ন এই কাঁচা মালগুলা আমরা দিয়ে থাকি আপনাদের যে কোনো পরিমাণের যে কোনো কালারের ডিজাইনের কাঁচা লাগলে এগুলো আমরা দিতে পারবো এবং এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন তারপরে লাস্ট কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্টিফিউজ মেশিন এটা কাজ হচ্ছে কলমে কালি ভরার পর কলমের বডির ভিতর যে বাতাসগুলা থাকে গ্যাপগুলো থাকে ওটা ফিল আপ করার জন্য এটা হচ্ছে আপনার যে কলমের যে মাথাটা দিয়ে লেখে এই যে কলমের যে মাথাটা দিয়ে লেখে এভাবে অনেকগুলো কলম একসাথে নিয়ে তিনটার ভিতর সবগুলো একবারে বডির ভিতর দিকে দিতে হবে যে মেশিনের ভিতর দিকে দিতে হবে মাথাগুলো নিপটা হচ্ছে ভিতরে হ্যাঁ নিপটা ভিতরে দিতে হবে জি 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 নিপগুলা ভিতরে দিতে হবে না হলে যদি আপনি আবার যদি বডি উল্টা করে দেন তাহলে কালি ভিতরে যতটুকু আছে সব বের হয়ে যাবে আর ভিতরে কালি থাকবে না হ্যাঁ সব পিছন দিয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে সামনের দিকে দিয়ে এখানে যে ইলেকট্রিক লাইন সিস্টেম আছে এটা দিলে অনেক স্পিডে ঘুরবে এটা মাস্ট বি আপনার কোথাও ড্রিল করে যে এখানে নার্স সিস্টেম আছে ওই যে ওই পাশে এটা মাস্ট বি আপনার ড্রিল করে লাগাই নিতে হবে না হলে এটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না এটা অনেক স্পিডে ঘুরবে যার কারণে লাফালাফি করবে এটা আপনার পাঁচ মিনিট ঘুরাইলেই এভাবে ইলেকট্রিক লাইন দিলে অনেক স্পিডে ঘুরবে এভাবে পাঁচ মিনিট ঘুরাইলেই তাহলে কলমের কালির ভিতর যত বাতাস আছে থেকে কলমগুলো পড়বে না না এখান থেকে পড়বে না কারণ এটার প্রেশারটা থাকে সম্পূর্ণ ভিতর দিকে যার কারণে এটা থেকে কোনো ইয়া কলম পড়বে না এবং কলমের কালির ভিতর যে বাতাসগুলো আছে ওগুলা বের হয়ে যাবে আর কালিটাও টাইট হয়ে যাবে আধুনিক মেশিন দিয়ে পাঁচ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করবে কারণ আপনার প্রথম অবস্থায় ততটা প্রোডাকশন করতে পারবেন না কিন্তু আমাদের যে যেসব যারা প্রফেশনাল কাজ করতেছে তারা এই ম্যানুয়াল মেশিন দিয়েই হয়তো এত আমরা অনলাইনে বলি না কারণ বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমাদের কাছে ভিডিও আছে হয়তো দেখলে বুঝবে তারা ডেইলি দুইজনে বারো হাজার প্রোডাকশন করতে পারে কিন্তু আমরা কিন্তু অনলাইনে তিন চার হাজারের বেশি বলি না কারণ বললে তাহলে সবাই বলবে যে এটা কেউ কখনো বিশ্বাস করবে না হ্যাঁ হ্যাঁ কিন্তু তারা তারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে সেজন্য তারা ডেইলি বারো হাজার প্রোডাকশন করতে পারে দুইজনে এটা হচ্ছে আপনার হাতের কাজের উপর প্রথম অবস্থায় হয়তো আপনি একজনে এক হাজার করতে পারবেন তারপর আপনি যত বেশি কাজ করবেন তত আপনার প্রোডাকশন বাড়বে এটা হচ্ছে আপনার কাজের স্পিড এটা যত বেশি কাজ করবেন তত বেশি আপনার প্রোডাকশন বাড়বে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কালী ভরা ইয়া কালী ভরার ইঙ্ক ফিলিং মেশিন এটার ভিতরে যে কালি দিতে হবে

আর এই হিটারটা হচ্ছে এটা কালিটাকে দিয়ে নরম করার জন্য গরম করার জন্য অনেক সময় কালিটা জমে যায় বা বসে যায় সেজন্য এটা হিট দিয়ে নিলে তাহলে আপনার এটা এই যে হ্যাঁ 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 এইখানে এই যে এইখানে মাথাটা দিতে হবে হ্যাঁ হবে তারপরে তাই তো এইটুকু আমি কালি ভরবো এরকম মাপ ওরকম না সাপোজ আপনি একটা এটা আপনার যদি কালি সাপোজ দেখলেন বডিতে কালি ভরার পর একটা কলমে কালি বেশি যাচ্ছে তাহলে এটা আগে সামনের দিকে আগে দিতে হবে একটু আগে নিয়ে তাহলে প্রেশারটাও কম যাবে কালিটাও কম যাবে আবার যদি দেখেন কালিটা বেশ কম যাচ্ছে আর একটু বেশি প্রয়োজন তাহলে এটাকে আবার সামনের দিকে আগে দিবেন চাপ দেওয়ার সাথে হচ্ছে এটা এটা হচ্ছে প্রেসারের সম্পর্ক জি তারপরে আপনার কিছুদিন কাজ করলে আর এটা প্রয়োজন হয় না এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য প্রয়োজন হয় কিন্তু আপনি কাজ করে অভিজ্ঞতা হলে তাহলে আর এটা প্রয়োজন হবে না তখন আপনার ওই হাতের অনুমানে আপনি করতে পারবেন জি 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 তারপরে আবার কলমে অনেকে আছে এটা সামনে একটা লাইট জ্বালিয়ে নেয় লাইট জ্বালিয়ে নিলে তাহলে এই পাশ থেকে স্পষ্ট কালিটা দেখা যাবে অনেকে লাল লাল যে লাইট গুলো আছে সেই লাইট গুলো জ্বালাই না তাহলে আপনার এটারও আর প্রয়োজন হবে এটা হচ্ছে প্রথম অবস্থায় আপনি এরকম ভাবে পারবেন না যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটার কাছে চলে পরে ওই হ্যাঁ না এটার কাছে আগে কালি পড়তে হবে তারপরে অ্যাডাপ্টার লাগাতে হবে তারপরে এটা হচ্ছে নিপ লাগাতে হবে সর্বশেষ হচ্ছে হ্যাঁ তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের এই সেন্টিফিউজ মেশিন এটা হচ্ছে লাস্ট তারপরে আপনার কলমের যে এরকম ক্যাপ আছে ক্যাপ গুলো লাগে হ্যাঁ তারপর প্যাকেট করবেন তারপরে আমাদের এরকম দশ পিসের প্যাকেট দেখতে পাচ্ছেন দশ পিসের প্যাকেট বারো পিসের প্যাকেট এরকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা চাইলে এই প্যাকেট নিতে পারবেন আবার যদি আপনারা প্যাকেটের গায়ে আপনারা নাম লিখে নিতে চান কলমের গায়ে যে নাম লেখা আছে তাহলে আমরা এগুলা পাতার উপরে আবার স্ক্রিন পিন করে দিব আপনার যে কোনো নামে আপনি স্ক্রিন পিন করে নিতে পারবেন এটা খরচ পড়বে 10 নিতে পারি 12 হ্যাঁ 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 আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকমই নিতে পারবেন তো আপনারা দেখলেন আমাদের ফুল মেশিনের ডিটেইলস তো আপনাদের যদি কারো মেশিনটা প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই